সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী, নারী উদ্যোক্তা এবং সমাজে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, এই সমস্ত ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজ আমরা আছি রাজধানীর কেরানীগঞ্জে। আমরা কথা বলবো একজন অসহায় বোনের সাথে, শুনবো তার জীবনের কিছু গল্প। আহু, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ। আপা, নামটা বলেন শুরুতে, একটু আপনার পরিচয়টা জানি। আমার নাম ফাতেমা আক্তার। পরিবারে কে কে আছে? আমার মা, বাচ্চা, আমি তিনজন। আচ্ছা, এক বাচ্চা? জি, আমার একটা বাচ্চা, 2 বছরের একটা বাচ্চা। বাচ্চার নাম কি? মা, আর বাচ্চার নাম ওমর সলিহীন। আচ্ছা, আপনার স্বামী? আমার স্বামী তালাক হয়ে গেছে। আমার বাচ্চা যখন 2 মাস, ডেলিভারি হয়েছে 2 মাস, তখন তার সাথে আমার তালাক হয়ে গেছে। এর আগে মানে পেটে বাচ্চা থাকতে অনেক সমস্যা ছিল, অনেক মা মারধর করতো। ডিভোর্স হয়েছে কত বছর? 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর, হ্যাঁ। বাচ্চার বয়স এখন? বাচ্চার বয়স আপনার 2 মাস। এই বাচ্চার বয়স এখন 2 বছর। এখন 2 বছর? 2 বছর, মানে 2 মাস থাকতে ডিভোর্স হয়েছে। হ্যাঁ, যখন 2 মাস তখন ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, তো আপনি এই থাকেন, এই এলাকায় থাকেন? না, আমি লালবাগ থেকে। লালবাগ? শহীদনগর। কি করেন? আমি 2 বছরের কাজ করি, বাচ্চা ছোট, তো কারখানা কাজ করতে পারি না, আর করোনার জন্য সব বন্ধ হয়ে গেছে। 2 বছরের কাজ করি, আর বাসায় এসে আপনার মানে হাতের কাজগুলো করি, যেমন টেলার্স থেকে কাপড় আনা, হাতের কাজ করি। আবার ওইটা না থাকলে গাড়ি মানে ছোট ছোট চাকা মানে ঘর হিসাবে ওইটা বানাই ঘরে বসে বসে। মানে মোট কথা, জীবিকার তাগিদে যা করা দরকার তাই করছে। আমি তাই করতেছি। আচ্ছা, তো ডিভোর্স হওয়ার কারণটা কি আসলে? কেন মানে সংসার করছিলেন কত বছর? সংসার করছি আমি প্রায় 2 বছরের কাছাকাছি। আপনার এখন বয়স কত চলে? আমার বয়স 25 বছর চলে। 25 চলে? আপনার বিয়ের টোটালি আপনার সংসার ছিল 2 বছর? হ্যাঁ, সংসার ছিল 2 বছর। আমি মানে আমার আমার আব্বু মারা যাওয়ার পরে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে আমি কারখানায় কাজ করতাম, আমার আম্মু কাজ করতো, তারপরে ওইখানে ওর সাথে আমার দেখা। গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি খুলনা। খুলনা? জি। বিয়ে শাদি করেছেন? সরি, পড়ালেখা করেছেন? হ্যাঁ, পড়াশোনা করছি আমি, এক পর্যন্ত পড়াশোনা করছি কিসেন্টে। খুলনাতে না ঢাকাতে? মানে বিদ্যালয় আছে ওইখানে। তারপরে এক বছর পরে আমার আব্বু মারা যায়। মারা যাওয়ার পর আমরা অসহায়। আমার একটা ভাই ছিল, ভাই আছে এখন অবশ্য, কিন্তু কোথায় আছে জানি না। আমার আব্বু মারা যাওয়ার 3 বছর পরে আমার ভাই কোথায় চলে গেছে আমরা জানি না। তারপর মা আমি ঢাকায় চলে আসি, খুব কষ্ট করি কাজকর্ম করতাম। করার পরে আপনার এই ওর বাবার সাথে দেখা, দেখার পরে যাই হোক মহাজনী আমাদের মানে বিয়ে প্রস্তাব প্রস্তাব দেয়। বিয়ের দেওয়ার পরে আপনার বিয়ে শাদী হয়। হ্যাঁ, কিন্তু খুবই ভালো ছিলাম, কিন্তু পরে মানে আস্তে আস্তে ওর মানে ব্যবহার আচার আচরণ খুব অন্যরকম হয়ে যায়। আপনার আমারে বাজার সদাই দিত না, আবার মানে শুনছি যে সে বিয়ে করছে। পরে তার বউ নিয়ে, তার মারে নিয়ে আসে আইসা। মানে আপনারা কি একই কোম্পানিতে চাকরি করতেন? একই কোম্পানি, মানে সে আলাদা এসে করতো, আমি আলাদা এসে, কিন্তু কিন্তু মানে সে আমার রাস্তায় আসা যাওয়া দেখতো। হ্যাঁ, পরে তার ওই যে মহাজনকে নিয়ে আমার কাছে প্রস্তাব দেয়। আমি বললাম না, আমার মার কাছে আগে প্রস্তাব দিবেন, তারপরে তার মহাজনকে নিয়ে সে আমার কাছে মানে মার কাছে প্রস্তাব দেয়। মানে এমনিতে তার সাথে কোনো সম্পর্ক ছিল না? না না, সম্পর্ক ছিল না, এমনি মানে তারে দেখতাম, আসতে আসতে দেখতাম, বা সে আমার দেখতো। তারপরে আপনার বুঝতাম যে না, ছেলেটা ভালোবাসে বা ভালোবাসা প্রস্তাব দিচ্ছে। আমি বলছি যে না, আমার মার কাছে আপনি যদি বলেন বিয়ের প্রস্তাব নিয়ে যান তাই হবে, আমার মা ছাড়া এই দুনিয়ায় কেউ নাই, যদি সে রাজি থাকে তো আমি। তার মানে কথাবার্তা হতো বিয়ের আগে? না না, কথাবার্তা মানে রাস্তায় যদি যাইতাম গেলে বলতো যে একটু দাঁড়াও কথা বলি, এরকম করে কথা বলতাম, জোর জবরদস্তি করে মানে যে একটু দাঁড়াও বলতে মানে অর্ধেক কথা বলতে বলতে আবার চলে যেতাম। তারপর আমার তার মহাজনে নিয়ে, সে মহাজনে নিয়ে আমার বাসায় প্রস্তাব দেয়। আচ্ছা, আমরা একটা প্রবাদ জানতাম যে পীড়িতের পেত্নি ভালো, আসলে এখন দেখছি এটার উল্টা। কারণ কি? যে আগে শুনতাম যে যারা আসলে
লাভ ম্যারেজ করে বিয়ে করে, তাদের আসলে সংসার খুব ভালো থাকে বা তারা সুখে থাকে। এখন না, দেখছি লাভ যে ম্যারেজ তার করে বিয়ে করলে আপনার সংসার টিকে না, আপনি যেটা বাপ মা যেটা বিয়ে দেয় সেটাই সংসার টিকে। আচ্ছা এর কারণ কি, একটু এর অভিজ্ঞতাটা কারণ বলেন কি, তো আপনি। ভালোবাসে বিয়ে করলে ওটা মনে হয় আমার থাকে না, ফিলিংসটা থাকে না পরে, পরে সেই ফিলিংসটা থাকে না। আর বাপ মা বিয়ে দিলে মনে ফিলিংসটা থাকে, একটা মা মমতা বা সবকিছু, কিন্তু বিয়ের পরে তো আমি যতটুকু জানি যে 6 মাসের মধ্যে অনেক মধু মজা বা যাই হোক একটা সম্পর্ক ভালো থাকে, কিন্তু 6 মাস পরে কিন্তু সেই আকর্ষণটা বা সেই মায়াটা থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে যে বাপ মা যেটা বিয়ে দেয় সেই বিয়েটাই ভালো টিকে, আমি যতটুকু জানি এখন আশেপাশে দেখা বুঝতে পারি। মানে নিজের থেকে উপলব্ধি করা হ্যাঁ নাকি? হ্যাঁ আমি বুঝতে পারি। আচ্ছা তো আসলে ডিভোর্সের কারণটা কি ছিল? ডিভোর্সের কারণ আমার যখন পেটে বাচ্চা আসে সে বাচ্চাটা রাখতে চায় না, রাখতে চায় না, বলে যে না বাচ্চা এখন রাখা যাবে না, বাচ্চা রাখা যাবে না কেন, যে বলে না বাচ্চা কাচ্চা এখন নিবো না পরে নিবো। হ্যাঁ তারপরে মানে তার সাথে আমার সাথে এই বাচ্চা নিয়ে অনেক অনেক ঝগড়া ঝাঁটি লাগতো, অনেক কেঁদে করতো মারতো, আমি বলতাম যে না বাজার সদাই দিত না, কিছু দিত না, হ্যাঁ সপ্তাহে একদিন বাসায় আসতো, মানে খুব খারাপ অবস্থা। তখন আমার পেটে 3 মাসের বাচ্চা, তখন আমি আমার আম্মুর বাসায় চলে আসি, সে আমাকে ওই যে কি বড়ি টুড়ি আয় না বাচ্চা নষ্ট করার জন্য। হ্যাঁ তা আমি বুঝতে পারছি যে না আমার বাচ্চাটা থাকবে না, তখন আমি মার বাসা চলে আসি। আসার পরে তার মারি নিয়ে আবার আইসা আবার নেয় নিয়ে টিয়া, হ্যাঁ পরে দেখি যে না সে আমারে কথার কথা মানে একটু সুতা পাইলে এখন মারাই ধরে, বাচ্চার সাথে দেয় না কিছু দেয় না। হ্যাঁ পরে তার মানে শুনতে 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 মানে ওই যেমন ওই কে চক্ষুষে দিয়ে যে সাপ বেড়ে যায়, মানে আমি ই করতে করতে দেখি যে তার একটা বিয়ে আছে এবং তার 2টা ছেলেও আছে। আচ্ছা তার মানে সে মানে বাচ্চা নিতে অনাগ্রহ তার, এটা কি মানে আপনি উপলব্ধি কি করছেন যে আসলে কি সে কি ভোগ করতে মানে বিয়ে করা নাকি তার? এখন তার মনের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা যে সে সংসার করতে চায় না, সেটা মানে তার তো বিয়ে হয়েছে, সেটা কি করতে বিয়ে করছে আমি জানি না, সংসার তো মানুষ কি চার কর্ম করলে বলে মানে কি না। আপনাকে দেখে বা আপনার রূপের হ্যাঁ হ্যাঁ জালে হ্যাঁ মানে সে এখন মানে না কোনটা, যে আসলে কি সে আপনার রূপ দেখে বিয়ে করা নাকি মানে আসলে উপভোগ করার জন্য বিয়ে করা ছিল তার প্রকৃত পক্ষে? আমার তো তাই মনে হয় ভোগ করার জন্য, কেননা চার কর্ম পড়লে তো অনেক মায়া মমতা থাকে, কিন্তু তারপর মানে সে আমার প্রতি মায়া মমতা ছিল না। আচ্ছা বিয়ের 1 বছর তো মানুষ খুব মায়া দেখাইছে, 8 মাস 9 মাসের মতো খুব মায়া দেখাইছে, তারপরে যখনই বাচ্চাটা আমার পেটে আসছে তখন থেকে সে আমাকে আর। তো এখন আপনি 25 বছরের, কি নাম যেন, ফাতেমা জি না? জি তো আপনি এখন 25 বছর বয়স, তো এক সন্তানের মা, এখন কেমন আছেন আর কেমন এই একাকিত্ব জীবন কেমন কাটছে? জীবন ভাই কাজ করে খাই, আর বুঝুন তো একটা পুরুষ মানুষ যেটা সংসার চালাতে পারে না, আমি একটা মহিলা মানুষ, আমার একটা মা আছে একটা বাচ্চা আছে, সেই সময় আমি কি কতটুকু কষ্ট করি, আমরা 2টা 3টা পর্যন্ত আপনার কাজ করা লাগে, কারণ আমার ঘর ভাড়া বাচ্চা মা চালাইতে, আর একটা পুরুষ মানুষ যদি ওরকম ভালো একটা পুরুষ মানুষ যদি আমি পাই যে না আমার কষ্টটুকু বুঝবে, এরকম একটা ভালো মানুষ হইলে আমার খুব ভালো হইতো। আসলে একটা নারী কি তার পুরুষ ছাড়া তার লাইফটা কি পরিপূর্ণ করতে পারে? না না অসম্পূর্ণ, অসম্পূর্ণ। জি তা আপনি এই বিষয়ে কি বলতে চান? অসম্পূর্ণই, কেননা আপনি টাকা পয়সা অবশ্যই দরকার আছে মানুষের জীবনে, আপনি একটা পুরুষ মানুষই টাকা পয়সা কামাই করতে পারে, আপনি রাত 12টা পর্যন্ত একটা পুরুষ মানুষ বাইরে থাকলে কোনো সমস্যা নেই, সে টাকা কামাই করে নিয়ে আসতে পারে, আর একটা মহিলা মানুষ সন্ধ্যার পর একটু বাইরে গেলে কিন্তু অনেক সমস্যা। আর আমার স্বামী চলে গেছে বুঝুন তো, রাত 7টা 8টা বাজলেই কত রকমের কথা শুনতে হয় আমাকে, এর জন্য আমি টাকা পয়সা কামাই করতে পারি না, আর আমার একটা স্বামী থাকলে বা আমার একটা বাবা থাকলে ভাই থাকলে আমার 10 কথা শুনতে হইতো না। আমি মনে করি যে একটা পুরুষ মানুষ একটা ছায়া থাকলে অনেক ভালো। আসলে কি নারীরা সন্ধ্যার পরে বাহিরে থাকলে এটা কি শুধু পরিবার থেকে কথা শুনতে হয় নাকি না না আশপাশে? পরিবার পরিবারে তো আপনার বুঝে, তারা বুঝে যে না মেয়েটা কষ্ট করতেছে, আমার মা বুঝে যে না আমার মেয়েটা আমার জন্য কষ্ট করতেছে, কিন্তু পরে তো সেটা বুঝবে না, পরে তো মনে করবে যে না মেয়েটা অনেক খারাপ, হ্যাঁ রাত 7টা 8টা পর্যন্ত কি করে ভাই, কিন্তু আমি যে কাজ করি কতটুকু যে কাজ করি সেটা আমি জানি। আচ্ছা তো এ মানে আপনি তো এখন যেহেতু ডিভোর্সি, তো পাড়া প্রতিবেশীরা কি মানে বিরূপ কিছু ভাবে যে আসলে সেটা স্বাভাবিক, সে সেটা স্বাভাবিক। স্বাভাবিক না? আচ্ছা তো আমাদের আজকে এই
ক্যামেরার সামনে আসা বা এই প্রতিবেদন করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে আমাকে একটু আর্থিক সহযোগিতা করে আমার পাশে থেকে যদি আমাকে বিয়ে শাদি করতে চায় করতে পারবে, কিন্তু সে ভালো মানুষ হইতে হবে, ভালো মনের মানুষ হইতে হবে। তার মনটা সে অল্প দেখ, কিন্তু সে ভালোবাসার জন্য আমাকে অনেক দেয়, আমি এরকম একটা মানুষ চাই। আচ্ছা, আমরা তো অনেক প্রতিবেদনে করি আসলে, অ্যাকচুয়ালি যেহেতু আমরা অসহায় নারীদের নিয়ে কাজ করি এবং বেশিরভাগই আমরা নারী, যারা নারী সমাজে আছেন, যারা অবহেলিত বা সুবিধা বঞ্চিত, এই সমস্ত নারীদের ভিডিওগুলো আমরা বেশি প্রচার করি। তো আসলে আপনার কি মনে হয় যে আপনি আপনার সঙ্গী আপনি পাবেন এরকম প্রত্যাশা করছেন? ইনশাল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই হবে। আমার ওর বাবা যখন চলে যায়, আমার বাচ্চা বাবা যখন চলে যায়, তখন আমার বাচ্চা বয়স 2 মাস, তখন তো বাচ্চা বুকে দুধ ছাড়া নাই। আমি যে কত কষ্ট করে কাজ করতাম সেটা আমি জানি, আমি জানি। বাচ্চাটা রাইখা ছোট্ট একটা বাচ্চা, যে বাপ ছাড়া মা ছাড়া মার কাছে থাকতো, কত যে কষ্ট করছে সেটা আমি জানি। এখন 2 বছর বয়স, এখনো কিন্তু মা মা ছাড়াই, ধরতে গেলে আমি কাজ করে আসলে আমার বাচ্চা যখন মানে দরজা থেকে দৌড়ে আমার বুকে আসে, আমার সারা দিনের ক্লান্ত দূর হয়ে যায়। আমি এটা চাই যেন আমার বাইরে কাজ করতে না হয়, আমার বাচ্চা আমার বুকে নিয়ে থাকতে পারি, আর স্বামীর আদর্শ আকর্ষণ যেন আমি পাই, এতটুকুই আমি চাই। আপনার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে, কোনো মাধ্যম আছে জি? আছে, বলেন তো। ফোন আছে, বলেন ফোনের নাম্বারটা মাধ্যমে বলেন। 01013173000986। একটু আসতে বলেন না, আমি একটু আসি। 01013173000986 নাম্বারটি কি সবসময় খোলা থাকে? জি সবসময় পাবে, যে কোনো সময় ফোন দিলে। আচ্ছা, সম্মানিত দর্শক শ্রোতা, ফাতেমা আপুর জীবনের গল্পটি আপনারা শুনলেন। তিনি আসলে এক সন্তানের মা, ডিভোর্সি, বর্তমানে তিনি রাজধানীর কেরানীগঞ্জে বসবাস করছেন। লালবাগে? আচ্ছা, লাল এখানে আচ্ছা পরিচিত কারো বাসা। আচ্ছা, তো আসলে তিনি চান লাইফে একজন তার পার্টনার প্রয়োজন, যেহেতু তার 25 বছর বয়স। তো তিনি চান আবার বিয়ে করে নতুন করে সংসার করতে, নতুন জীবন সাজাতে। তো আমরা সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনারা তার সাথে যোগাযোগ করতে চান, তার কন্ট্যাক্ট নাম্বারটি ভিডিওতে দেওয়া আছে, চাইলে সংগ্রহ করে ওনার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং যোগাযোগও করতে পারেন। তো দর্শক শ্রোতা, আপনাদের শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আমরা হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আপা অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।